নিজেদের অভাব অভিযোগ দুঃখ দুর্দশা দাবি নিয়ে পথে নেমেছেন। কয়েকটা দিন এরকম মনে হয়েছে যে বোধহয় দেশটা অচল হয়ে যাবে যারা আন্দোলন করছে তাদের কারণে, তাদের দাবিতে। কিন্তু আমি এই সরকারকে ধন্যবাদ দেই, অল্পদিনের মধ্যেই যেটা একটা বড় সংকট হতে পারত সেই সংকটকে তারা একভাবে সামাল দিয়েছেন। দেশটা বদলে যাচ্ছে, বদলে গেছে আমি বলবো না, হ্যাঁ বদলে গেছে। স্বৈরতন্ত্র ছিল যেখানে কথা বলা যেত না, প্রাণ ভরে শ্বাস নেওয়া যেত না, চোখে চোখে তাকিয়ে প্রফুল্ল মুখে কথা বলা যেত না, তার পরিবর্তন হয়েছে। এখন আমরা কথা বলতে পারছি, এখন নিজেদের দাবি দেওয়া অভাব অভিযোগ সম্পর্কে বলতে পারছি। ডক্টর ইউনূসের একটা বক্তব্য আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। উনি বললেন, আপনাদের দাবিগুলোর যৌক্তিকতা আমরা বুঝি, কিন্তু আমরা তো এখনো ভালো করে বসিনি, আমাদের বসতে দেন। এখনো যদি ঘেরাও করে রাখেন, কাজ করতে না দেন, তাহলে দাবিগুলো মানবই বা কিভাবে? আনসাররা যখন আন্দোলন করে শেষ পর্যন্ত সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন উপদেষ্টা যারা যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, সবাই বলেছেন আপনাদের দাবিগুলো তো যৌক্তিক। আমি বাংলাদেশের এই রকম কর্মচারীদের কথা জানি, যাদের ব্যাপারে সরকার, এর আগের সরকার প্রজ্ঞাপন দিয়েছে 10 বছর তাদের বেতন না দিলেও পারা যাবে, অর্থাৎ বেতন দিতে তারা বাধ্য নয়। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। বদলে দিতে চাই, এবং এই বদল মানুষের জন্ম থেকে, মানে দোলনা থেকে কবর পর্যন্ত একটা সুন্দর জীবন প্রতিটি নাগরিকের জন্য যাতে গড়ে তোলা যায়, তার লড়াই করছি।